হ্যালো গাইস ওয়েলকাম করছি নতুন একটি ভিডিওতে আর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার সামনে রয়েছে খালি বাস্কেট আর আমার সামনে অনেক সুন্দর সুন্দর গুলা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে আম গাছে আম না ধরে এই গুলা ঝুলে আছে আর এই গুলা এক একটা করে কালেক্ট করবে এবং তোমাদের সাথে আমি ইন্ট্রোডিউস করে দেবো তো গাইস লেটস গো তো প্রথমে কিন্তু আমরা বাস্কেটটাকে এখানে রাখবো এবং একটা একটা করে ভ্রিকেলস এখান থেকে নিব এবং তোমাদের সাথে ইন্ট্রোডিউস করে দিব তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু এই পাশটাতে দেখতে পাচ্ছি ওয়াও পুরো আম পাতা দিয়ে ঢাকা ছিল একটি ফায়ার স্কুল ট্রাক আর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর একটি ফ্রিকেলস তো পিঙ্ক কালার এবং রয়েছে লোয়ার পার্টটা ফুল ব্ল্যাক কালার এবং রয়েছে কিন্তু এই রুইলগুলো অনেক সুন্দর হোয়াইট এবং রেড কালারের তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ অসাধারণ কিন্তু এই ফায়ার রিস্কু ট্র্যাকটিকে কিন্তু আমরা অবশ্যই কালেক্ট করে নিয়েছি তো বন্ধুরা এর কিন্তু চারটি উইল রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আরও কত সুন্দর একটি ড্রাইভার কিন্তু এখানে বসে আছে ওয়াও তো দেখো ফ্রেন্ডস নাইস কালার গর্জিয়াস লুক কিন্তু ও হো 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 তো ফ্রেন্ডস এই ফায়ার স্কুটি কিন্তু আমরা এখন আমাদের কালেক্টিং বক্সে কালেক্ট করে ফেলবো দেন লেটস গো আমরা অলরেডি এটাকে কালেক্ট করে ফেলেছি তো ফ্রেন্ডস তো এই পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর সুন্দর একটি রেসিং কারকে কিন্তু আমরা এই পাতার মধ্য থেকে নিয়ে এসেছি তোমরা দেখতেই পারছ গ্রিন এবং ব্ল্যাক কালার কম্বিনেশন অনেক জোস কিন্তু এই ভিকসটি ওয়াও ফ্রেন্ডস দেখো নাইস কালার গর্জে লুক তো বন্ধুরা আমরা কিন্তু এই রেসিং কারটিকে অলরেডি এখানে কালেক্ট করে ফেলেছি আর দেখতেই পাচ্ছ এর লোয়ার পার্টটা রয়েছে ফুল ব্ল্যাক এবং গ্রিন কালার এর আপার পার্ট তো বন্ধুরা এগুলো কিন্তু অনেক সুন্দর একটি আর এটা হতে পারে একটি চিপ প্লাস্টিক তারপরে কিন্তু এর গেট আপটা অনেক সুন্দর তো ফ্রেন্ডস আমরা কিন্তু এইটাকে এখন আমাদের কালেক্টিং বক্সে কালেক্ট করে নিব দেন আমরা সামনে গিয়ে যাব তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কত বড় একটি বিগ ইয়ার বাসকে কিন্তু আমরা এখানে কালেক্ট করে ফেলেছি ও হো 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 বন্ধুরা দেখতেই পাচ্ছ অসাধারণ একটি ফ্রিক আর এইটাকে কিন্তু আমরা এখন কালেক্ট করে নিব তো আমরা কিন্তু এইখান থেকে এই যে ইয়ার সেটাকে কালেক্ট করে ফেলেছি দেখতেই পাচ্ছ অসাধারণ কিন্তু একটি ইয়ার ওয়াও নাইস কালার গর্জিয়াস লুক রয়েছে অনেক সুন্দর কিন্তু এই ইয়ারবাসটি তো বন্ধুরা এটা কিন্তু অনেক সুন্দর যে ফুল কালারটা রয়েছে হোয়াইট কালারের আর এর উইলগুলো রয়েছে একটু ইয়েলো কালার আর এর রয়েছে এক্সট্রা অনেক সুন্দর সুন্দর স্টিকার আর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর গর্জিয়াস লুক তো বন্ধুরা এটা কিন্তু ফুল রিয়েলিস্টিক ইয়ারবাস তো তো দেখতেই আমরা কিন্তু এটাকে এখন আমাদের কালেক্টিং বক্সে কালেক্ট করে ফেলবো দেন আমরা তারপরে যে ভেকল নিব সেটা হচ্ছে অনেক সুন্দর একটি বিগ ফায়ার রিস্কিউ ট্রাক আর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু অনেক সুন্দর একটি বিগ ফায়ার রিসকিউ ট্রাক কিন্তু আমরা আমাদের হাতে কালেক্ট করে ফেলেছি তো এটা হচ্ছে একটি সিক্স উইলের একটি বিগ ফায়ার ট্রাক আর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এর যে কালার কম্বিনেশনটা অনেক সুন্দর আর এর ট্র্যাকটাও কিন্তু অনেক বড় তো বন্ধুরা এটাকেও কিন্তু আমরা আমাদের কালেক্টিং বক্সে কালেক্ট করে ফেলবো দেন আমরা এটাকে এখানে রেখে দিব তো চলো গাইস আমরা সামনে গিয়ে যাই দেখি আর কি সুন্দর ভিহিকস রয়েছে তো এ ভাবন তোমরা দেখতে পাচ্ছ এই পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটি পুলিশ কার আর গাইস এই পুলিশ কারটাকে কিন্তু আমরা এখন অলরেডি হাতে নিয়ে ফেলেছি তো তোমরা দেখতেই পাচ্ছ এর রয়েছে চারটি হুইল আর অনেক সুন্দর সাইলেন্স বাতি রয়েছে স্পিকার আর অনেক সুন্দর সুন্দর রয়েছে এর কালার কম্বিনেশনগুলো তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এর কালার কম্বিনেশন অনেক সুন্দর আর এর গেট আপ সেট অনেক জোস তো ফ্রেন্ডস আমরা কিন্তু এইটাকে অলরেডি আমাদের কালেক্টিং বক্সে কালেক্ট করে ফেলবো তো এটাকে কালেক্টিং করে ফেলেছি দেন আমরা তারপরে যে ভিকেলসটা কালেক্ট করব। আর আমাদের সামনে কিন্তু পড়ে রয়েছে একটি ভিকেল তো চলো এটাকে আগে আমরা কালেক্ট করে নিয়ে আসি আর তোমরা দেখতেই পারছো এটা কিন্তু অনেক সুন্দর একটি ট্যুর বাস বন্ধুরা এটা হতে পারে এটা একটি চিপ প্লাস্টিক তারপর গেট আপটা কিন্তু অনেক সুন্দর তো দেখতেই পাচ্ছ নাইস কালারফুল গর্জিয়াস লুক একটি ট্যুর বাসকে কিন্তু অলরেডি আমরা কালেক্ট করে ফেলেছি আর এর কালারটা হচ্ছে গ্রিন এবং ব্ল্যাক কালার কম্বিনেশন তো দোস্তরা অনেক সুন্দর এই ভেহিকলসটিকে টিকে কিন্তু অলরেডি আমরা কালেক্ট করে নিব আমাদের কালেক্টিং বক্সে তো এটাকে আমাদের কালেক্টিং বক্সে কালেক্ট করে ফেলেছি এবং আমরা দেখবো আরো কি সুন্দর সুন্দর ভেহিকলস রয়েছে আর এই ভেহিকলসগুলোকে আমরা কিভাবে কালেক্ট করবো তো ফ্রেন্ডস চলো দেখি আমরা এই পাশে দেখতে পাচ্ছি দুইটা রয়েছে এই আম পাতার নিচে তো এইখান থেকে আমরা প্রথমে যে ভ্রিকলস টি সেটা হচ্ছে অনেক সুন্দর একটি জেসিবি ট্রাক আর এই জেসিবি দেখতে পাচ্ছ অনেক সুন্দর দেখতে আর এই পাওয়ার বেকুটাকে তোমরা দেখতে পাচ্ছ অনেক সুন্দর ওয়াও নাইস কালার গর্জিয়াস লুক একটি ভেহিকেলস আর দেখতে পাচ্ছ এর চারটি হুইল রয়েছে রয়েছে হোয়াইট এবং রেড কালার কম্বিনেশন আর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ব্ল্যাক কালার এবং এই ট্রাকের যে ফুল কালার কম্বিনেশনটা অনেক সুন্দর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ অনেক সুন্দর রয়েছে দুইটি ড্রাইভার সাহেব বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই যে পাওয়ার বেকুটা আর এই ট্রাকটা বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ অনেক সুন্দর আর এটাকে কিন্তু আমরা এখন আমাদের কালেক্টিং বক্সে কালেক্ট করে নিব দেন আমরা সামনে এগিয়ে যাব তো সামনে আগাতে নাগাতেই দেখতে পাচ্ছি এই পাশে রয়েছে আরও সুন্দর একটি ভেহিকেলস এটা হচ্ছে একটি ফানি মডেলের মিনিবাস আর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এর কালার কম্বিনেশন অনেক সুন্দর রয়েছে চারটি উইল এর উইলের কালার কম্বিনেশনটা অনেক সুন্দর তো দেখতেই পাচ্ছ তো ফ্রেন্ডস এটাকেও কিন্তু আমরা আমাদের কালেক্টিং বক্সে কালেক্ট করে নিব তো বন্ধুরা এর গোল্ডেন কালারের সাথে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে ওহো তো ফ্রেন্ডস এটাকে আমরা আমাদের কালেক্টিং বক্সে কালেক্ট করে নিয়েছি দেন আমরা সামনের দিকে গিয়ে যাচ্ছি তো ফ্রেন্ডস আমরা কিন্তু এখন একটা একটা করে ফ্রিক আবার কালেক্ট করবো এবং তোমাদের সাথে ইন্ট্রোডিউস করে দেব তো বন্ধুরা আমরা কিন্তু এই পাশে চলে এসেছি আর তোমরা দেখতে পাচ্ছ আরেকটি আম গাছের উপরে কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিকেলস রয়েছে আর এগুলোকেও কিন্তু আমরা কালেক্ট করবো তো আমরা প্রথমেই যেটা নিয়েছি সেটা হচ্ছে আরেকটি রেসিং কার আর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর কালার কম্বিনেশন কর যে স্লুক রয়েছে অনেক সুন্দর একটি ভিকলস আর বন্ধুরা এটাকে কিন্তু আমরা অনেক সুন্দরভাবেই কালেক্ট করে ফেলেছি তো এটাকেও আমরা কালেক্টিং বক্সে কালেক্ট করে নিব তো এ ওয়ান তারপরে যে ভিক্যালসটি আমরা এই পাশে দেখতে পাচ্ছি ওয়াও ফ্রেন্ডস দেখো কত সুন্দর একটি ইয়ামাহা এফজেড ফ্রিজার ও হো 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 তো দেখতে পাচ্ছ এটা একটি লো কোয়ালিটির গাড়ি আর বন্ধুরা এটা কিন্তু তো বন্ধুরা এটাকে কিন্তু আমরা আমাদের কালেকশন বক্সে কালেক্ট করে নিব দেন আমরা সামনের দিকে গিয়ে যাব তো গাইস দেখো কত সুন্দর একটি পুলি জিপ ও হো খো 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 দেখতেই পাচ্ছ নাইস কালারফুল গরজ লুক একটি পুলি জিপকে কিন্তু আমরা এখন কালেক্ট করে ফেলেছি ওয়া কত সুন্দর মিউজিকের সাথে এটা কিন্তু চলতেছে দেখতেই পাচ্ছো রেড কালার এবং রয়েছে ব্ল্যাক কালার কম্বিনেশন এটা এর অফ পাওয়ার বাটনটাকে অফ করে দিয়েছি দেন আমরা এখানে রেখে দিব তো দোস্তরা আমরা কিন্তু এই পলি জিপটিকে অনেক সুন্দর মিউজিক তোমাদের শুনিয়ে দিয়েছি দেন চলো দেখি নেটে আরো কি সুন্দর ফিকেল রয়েছে আর আমরা দেখতে পাচ্ছি এই পাশে কিন্তু অনেক সুন্দর একটি ভ্রিকেলস আর এটা হচ্ছে নাইস কালারফুল একটি স্কুটি ওয়াও গাইজ দেখো কত সুন্দর এর গর্জিয়াস লুকটা তোমরা দেখতে পাচ্ছ আর এর গেট আপ সেট কিন্তু অনেক সুন্দর তো ফ্রেন্ডস দেখো নাইস কালারফুল একটি স্কুটি ওয়াও তো এভরি আমরা কিন্তু এইটাকে কিন্তু অলরেডি আমাদের কালেক্টিং বক্সে কালেক্ট করে ফেলেছি আর দোস্তরা দেখো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ অসাধারণ কিন্তু এই স্ক্রুটিকে কিন্তু আমরা এখন আমাদের কালেক্টিং বক্সে কালেক্ট করে নিব দেন আমরা সামনে যাবো দেখবো আরও কি সুন্দর ভিকেলস রয়েছে ওয়াও ফ্রেন্ডস আমরা তো এই ফুল পাতার নিচে তো এটাকে দেখতেই পারছি না তো এটা হচ্ছে অনেক সুন্দর একটি নাইস কালার একটি জিপ ও হো 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 তো এখন তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর একটি জিপকে কিন্তু আমরা অলরেডি কালেক্ট করে ফেলেছি আর দেখতেই পাচ্ছ এর রয়েছে কিন্তু চারটি উইল অনেক সুন্দর কালার কম্বিনেশন অনেক জোস তো ফ্রেন্ডস এইটাকেও আমরা রেখে দেবো তো বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলে নতুন তার অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবে তো ফ্রেন্ডস তারপরে কিন্তু আমরা এই পাশ থেকে আরেকটি স্ক্রুটিকে দেখতে পাচ্ছি আর এইটা হচ্ছে অনেক সুন্দর একটি কালার কম্বিনেশন আর দোস্তরা এটাও দেখতে অনেক জোস তো ফ্রেন্ডস এটাকে আমরা কালেক্ট করে নিব দিন আমরা সামনে দিকে এগিয়ে যাব তো বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতন এ পর্যন্তই গুড বাই